হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আমরা সবাই কেন আসলে বড় লোক না, কিছু মানুষ পৃথিবীতে কেন অনেক বড় লোক এবং কিছু মানুষ কেন আসলে বড় লোক না, তারা কেন গরিব বা তারা কেন মধ্যবিত্ত। একটা অবভিয়াস কারণ, যে অবভিয়াস কারণে আমরা সবাই মোটামুটি একমত হতে পারি, তা হলো ভৌগোলিকভাবেই আমাদের জন্ম কোথায়, আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন কি এবং আমরা কোন সোসাইটির মধ্যে আছি, এটার উপর ভিত্তি করে কে বড় লোক হবে বা কার জীবন অনেক ভালো হবে ভার্সেস কার জীবন একটু কম ভালো হবে বা কার জীবন একদমই ভালো হবে না, এইটা জন্মের দিনই মোটামুটিভাবে ডিসাইড হয়ে যায় এবং ওটার থেকে বের হওয়াটা অনেক কষ্টকর। আমরা সবাই জানি যে ঠাকুরগাঁওয়ে জন্মিয়েছে ভার্সেস যে সিলিকন ভ্যালিতে জন্মিয়েছে, দুইজনের সাকসেসফুল হওয়ার চান্সের রেট সমান না। আমি বলতেছি না যে ঠাকুরগাঁওয়ে জন্মেছে সে হবে না এবং যে সিলিকন ভ্যালিতে জন্মেছে সে হবেই, বাট দুইজনের সাকসেসফুল হওয়ার যে গেমটা ওটা ইকুয়াল গেম না, একজনের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। এবং এই জিনিস যে শুধু গরিব বড় লোক বা পোর রিচের ক্ষেত্রে সত্য এটা না, এটা অনেক ফিজিওলজিক্যালিও সত্য। ফর এক্সাম্পল, অনেক দেশ আছে যেসব দেশে লম্বা মানুষ বেশি হয়, এবং আমরা জানি আইসল্যান্ড টাইপ কিছু দেশ আছে যেসব দেশের মানুষ বাস্কেটবল বেশি খেলে এবং বাস্কেটবল খেলায় তাদের ভালো করার চান্স অনেক বেশি এবং তারা সবসময় ভালো করে কম্পেয়ার টু অন্যান্য অনেক দেশ, কারণ পৃথিবীর অবস্থানের কারণে তাদের লম্বা হওয়ার চান্স একটু বেশি। এরকম অনেক দেশ আছে যেসব দেশে মানুষের স্ট্যামিনা বেশি, ওই দেশ থেকেই সবসময় দেখা যায় যে, অথবা ওই রিজিয়নটা থেকে সবসময় আপনি দেখবেন অলিম্পিকে ওখান থেকেই বেশিরভাগ গোল্ড মেডেল বা ব্রোঞ্জ মেডেল আসে। সেম, কেউ কেউ জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে নিঃশ্বাস বেশি আটকে রাখতে পারে এবং পানির নিচে, এই যে ল্যাটিটিউড হাবিজাবির কারণে দেখা যায় যে সে পানির নিচে বেশি নিঃশ্বাস আটকে রাখতে পারার কারণে অনেক সময় অলিম্পিক টলিম্পিকের এদের ভালো করার চান্স অনেক বেড়ে যায়। এই ব্যাপারগুলোতে আমাদের কোনো কন্ট্রোল নাই, কারণ আপনার জন্ম কোথায় হয়েছে, কোন পরিবারে হয়েছে, কোন সমাজে হয়েছে, কোন জিওগ্রাফির ভিতরে হয়েছে, এটা আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না। বাট আপনার হাতে একদমই যে কন্ট্রোল নাই তা না, আপনার হাতে যথেষ্ট কন্ট্রোল আছে এবং এই কন্ট্রোলেবল এলিমেন্টগুলো যদি আপনি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি এই পোভার্টির যে রেস, ওই রেসটা থেকে বের হয়ে নিজেকে রিচ হওয়ার রেস্টার দিকে অনেকখানি আগায় নিতে পারবেন বলে আমার মনে হয়। চলুন পয়েন্টগুলো নিয়ে কথা বলি। বিদেশ থেকে যদি আপনি দেশে টাকা পাঠাতে চান, তাহলে একটা খুব সহজ এবং সিম্পল সলিউশন হলো ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করা। ট্যাপ ট্যাপ সেন্ড আগেও আমাদের বিভিন্ন ভিডিওতে স্পন্সর করেছে, আপনারা অনেকেই হয়তো ওদের চিনেন। এটা একটা অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ, যে আপনার অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েডটা নামাবেন, আইওএস থাকলে আইওএসটা নামাবেন। এবং এই অ্যাপটা ব্যবহার করার 5টা মেজর সুবিধা আছে, যে কারণে সবাই ট্যাপ ট্যাপ সেন্ড রেকমেন্ড করে। প্রথম সুবিধা হলো জিরো চার্জ টু ইউজ। ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, আপনি টাকা পাঠাতেও কোনো টাকা খরচ হয় না, যে টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতেও কোনো খরচ হয় না। সেকেন্ড বেনিফিট হলো আপনি টাকা সরাসরি যে রিসিভ করবে তার বিকাশে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন, তার কোথাও যাইতে হবে না টাকাটা কালেক্ট করার জন্য, যেটা আমার মতো একটা বড় সুবিধা। তিন নম্বর বেনিফিট হলো গুড এক্সচেঞ্জ রেট। আপনি যখন কাউকে $100 পাঠাবেন কথার কথা, তখন সে ১০,০০০ টাকা পাবে নাকি ১০,৬০০ টাকা পাবে নাকি ১১,০০০ টাকা পাবে, এটা ডিপেন্ড করে আপনি যে কারেন্সি পাঠাচ্ছেন এবং সে যে কারেন্সি রিসিভ করতেছে, এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ রেটটা যেই প্ল্যাটফর্ম দিয়ে আপনি পাঠাচ্ছেন ওই প্ল্যাটফর্মটা কত নির্ধারণ করেছে। ট্যাপ ট্যাপ সেন্ড সাধারণত সবসময় বেশ জেনারেস এই ব্যাপারে, সো আপনার এক্সচেঞ্জ রেটের মধ্যে লস হওয়ার চান্স অনেক কম। ফোর্থ বেনিফিট, যেটা আমার মতো সবচেয়ে বড় বেনিফিট, সেটা হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার। আমি পাঠাবো, সাথে সাথে যে রিসিভ করে সে রিসিভ করে ফেলবে, তার ওয়েট করতে হবে না। এটা একটা মেন্টাল পিস দেয়, একদিন পরে রিসিভ করলে হয়তো তেমন কোনো অসুবিধা হইতো না, আমি জানি না, হইতেও পারতো, বাট এই যে সাথে সাথে পাওয়া যাচ্ছে এটা আমার মতো একটা বড় সুবিধা। ফিফথ বেনিফিট হলো আপনি যদি কেএফ কুপনটা ব্যবহার করেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ব্যবহার করে ট্যাপ ট্যাপ সেন্ড জয়েন করে টাকা পাঠান, সেক্ষেত্রে আপনি যত টাকা পাঠাবেন তার সাথে ১০ ক্রেডিট এক্সট্রা যুক্ত হয়ে যাবে। তো আপনি যদি $100 পাঠান, তাহলে আপনি যাকে পাঠাচ্ছেন সে $110 সমমূল্যের টাকা পাবে, যদি €100 পাঠান তাহলে সে €110 পাবে, £100 পাঠাইলে £110 পাবে, বুঝতেই পারতেছেন 10 ইউনিট বেশি যুক্ত হয়ে যাবে। সো ট্যাপ ট্যাপ সেন্ডের সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং নিচে কমেন্টে দিয়ে দিব, আপনাদের যদি টাকা পাঠানোর দরকার হয় তাহলে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে দেখতে পারেন। চল ভিডিওতে যাওয়া যাক। প্রথম কারণ, যে কারণে আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ ওই নেক্সট লেভেলটায় যেতে পারে না, তার কারণ তারা ইনভেস্টমেন্ট এবং সেভিংসের পার্থক্য বুঝে না। অনেক মানুষ মনে করে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোনো একটা কারণে মনে করে সেভিং করাটাই মনে হয় ইনভেস্ট করা। এবং আমাদের যে ট্র্যাডিশনাল কালচার, ওই কালচারটা যদি আপনি দেখেন, বেশিরভাগ মানুষ কী করে, তাদের যখন একটু এক্সট্রা ডিসপোজেবল ইনকাম আসে বা একটু যখন এক্সট্রা টাকা পয়সা তাদের হাতে আসে, তখন তারা কী করে, উড়ায় টুড়ায় দেয়, এরকম আমি বলতেছি না, তারা যেটাকে ইনভেস্টমেন্ট ভেবে করে ওটা যদি আপনি চিন্তা করেন, তারা ফিক্সড ডিপোজিট করে, তারা ডিপোজিট করে, সঞ্চয়পত্র টাইপ জিনিসপত্র করে, তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের স্কিম আছে বিভিন্ন ব্যাংকের, যে 10 বছরে কোটিপতি প্রত্যেক মাসে এত টাকা করে দিতে হবে, এরকম বিভিন্ন স্কিম আছে, এগুলো তারা ফলো করার চেষ্টা করে বা এগুলো তারা কেনার চেষ্টা করে। এই ট্রেন্ডটা যদি আপনি দেখেন, এগুলার কোনোটাই কিন্তু ইনভেস্টমেন্ট না,
এগুলো সব সেভিংস। এবং অনেক সময় অ্যাকাউন্টের গায়ে অ্যাকাউন্টের নামে বলাই থাকে যে এটা কিন্তু তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতেছো, এটা তুমি ইনভেস্টমেন্ট করতেছো না কোথাও। ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর পার্থক্যটা আপনার অবশ্যই বুঝতে হবে। সেভিংস এ সাধারণত রিস্ক কম থাকে, ইনভেস্টমেন্টে রিস্ক অনেক বেশি থাকে, কিন্তু সেভিংস এ কখনোই আপনি যখন ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করবেন কখনো লাভ হয় না, লস সবসময় একটু কম হয় বাট কখনো লাভ হয় না, এটাই সত্য। এবং এই জিনিসটা অনেক মানুষ বুঝতে পারে না। যখন আমরা জানি যে বাংলাদেশের ইনফ্লেশন আনঅফিসিয়ালি 21-25%, শুধু বাংলাদেশে না পুরো দুনিয়ারই একই রকম অবস্থা, তখন আপনাকে যদি ব্যাংক সঞ্চয়পত্র 8% ইন্টারেস্টও দেয়, আপনার আসলে 15% লস হচ্ছে, এটা আমরা বুঝি না। এবং একটা কথা আছে, অনেকেই জানেন যে ক্যাশ ইজ ট্র্যাশ, টাকাকে স্পেশালি আইডল টাকাকে অনেক সময় ট্র্যাশের সাথে তুলনা করা হয়, কারণ টাকার ভ্যালু সবসময় কমে। এবং কমারই কথা, এভাবেই ইকোনমি বড় হয়, যে টাকা যদি খুব ভ্যালুয়েবল জিনিস হতো তাহলে কেউ খরচ করতো না, তখন ইকোনমি কখনোই দাঁড়াতে পারতো না। টাকা কমবে, এটাই টাকার ধর্ম, এই ব্যাপারটা আপনার বুঝতে হবে। এবং বুঝে ইনভেস্টমেন্ট এবং সেভিংস এই দুইটার মধ্যে খুব স্পেসিফিকভাবে পার্থক্য করতে পারতে হবে, যে আমি কি আসলে ইনভেস্টমেন্ট করতেছি নাকি আমি আসলে ইনভেস্টমেন্ট করতেছি ভাবতেছি বাট আমি সেভিংস করতেছি। সেকেন্ড পয়েন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পসিবলি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আপনার টাইম ভ্যালু ইকুয়েশনটা একদম বুঝতে হবে, যে আপনার এক ঘন্টার ভ্যালু আসলে কতটুক এটা বোঝা খুব জরুরি। কেন জরুরি আমি বলি, কারণ শুধুমাত্র যখন আপনি বুঝবেন যে আপনার এক ঘন্টার ভ্যালু কতটুকু, তখনই আপনি বুঝবেন কোন কাজগুলো আপনার নিজের করা উচিত এবং কোন কাজগুলোর জন্য আপনার ডেলিগেট করা উচিত বা অন্য মানুষকে হায়ার করা উচিত। একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি একদম মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন বা 1-2 বছর চাকরি করেছেন বা আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার আওয়ারের ভ্যালু খুব একটা বেশি না। আমি ধরে নিলাম আপনার সময়ের দাম ঘন্টায় 100 টাকা, বা ইংরেজিতে ডলার স্ট্যান্ডার্ডে ধরলে ঘন্টায় $1 আপনার সময়ের মূল্য। সো যদি আপনার সময়ের মূল্য হয় ঘন্টায় $1, সেই ক্ষেত্রে আপনার এমন কোনো কাজ করা উচিত না যেই কাজ আপনি অন্য আরেকজনকে দিয়ে ঘন্টায় $1 কমে করায় নিতে পারবেন। যদি এরকম হয় যে আপনার কাপড় ধুতে আমি ধরে নিই 1 ঘন্টা লাগে, তার মানে হলো আপনার কাপড় ধুইতে আসলে 100 টাকা খরচ হইলো। যদি আপনি নিজেই করলেন আপনার কিন্তু 100 টাকা খরচ হলো, কারণ অপরচুনিটি কস্টে ওই 1 ঘন্টাটা আপনি অন্য কোথাও দিতে পারতেন যেখানে আপনার $1 লাভ হইলো বা 100 টাকা লাভ হইলো হইতে পারতো, ওটা আপনি করেন নাই, আপনি কাপড় ধুইলেন। এটা কি সম্ভব কাউকে প্রত্যেকবার কাপড় ধোয়ার জন্য 100 টাকার কমে হায়ার করা? এই ইকুয়েশনটা না সবসময় আপনার করতে থাকতে হবে, যে আমি যে কাজটা এখন করতেছি স্পেশালি মানডেইং কাজ, যেগুলো আসলেই করার মধ্যে কোনো আনন্দ নেই। এখন আপনার যদি বাগান করতে মজা লাগে তাহলে তো আপনি ওটাকে টাকা দিয়ে ভ্যালু করতে পারবেন না, যে আমার বাগান করতে প্রত্যেক দিন 2 ঘন্টা লাগে কিন্তু আমার 1 ঘন্টার ভ্যালু তো আসলে 500 টাকা, 2 ঘন্টা বাগান করতে যে আমি কি 1000 টাকা ক্ষতি করতেছি নাকি প্রতিদিন, ওভাবে হিসাব করা যায় না যদি ওটা শখ হয়। বাট যদি ওটা শখ না হয়, শখ বাদে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খুব কেয়ারফুলি হিসাব করতে হবে, যেই কাজটা আমি করতেছি আমার যে টাইম ভ্যালু আছে ওই ভ্যালুর উপরে উঠতেছে এটা নাকি নিচে নামতেছে। যদি নিচে নামে তাহলে আমার ওটা অন্য কাউকে দিয়ে ডেলিগেট করা ফেলতে হবে, যদি উপরে ওঠে শুধুমাত্র তখনই আমি আমার ওই কাজটা করব, কারণ এটা যদি উপরে ওঠার পর আমি অন্য কাউকে হায়ার করি তাহলে আসলে আমার লস হবে, তাই না? আমি যে একটা কাজ করব ভাবতেছি, এই কাজটা করতে আমার যদি 110 টাকা খরচ হয় এবং যদি আমি কাউকে হায়ার করি এবং আমার নিজের টাইমের ভ্যালু যদি আমার মনে হয় 100 টাকা, তাহলে ওই কাজটা যদি আমি নিজে করি তাহলে আসলে আমার 10 টাকা বাঁচতেছে। এই ইকুয়েশনটা না কেউ কখনো করে না, এই ইকুয়েশনটা আমাদের কখনো ছোটবেলায় পড়তে বলাও হয় না, বাংলাদেশে কেউ ফাইন্যান্সের বইটাও পড়ে না। সো এই টাইম ভ্যালু ইকুয়েশনের ব্যাপারটা আমরা অনেকেই জানি না। থার্ড, লার্নড হেল্পলেসনেস বলে একটা কনসেপ্ট আছে সাইকোলজিতে, যে ছোটবেলা থেকেই স্পেশালি আমাদের ইকোনমিতে বা আমাদের সমাজে এটা বেশি হয়, যে ছোটবেলা থেকেই আমরা যখন বড় হই আমাদের মধ্যে একটা ধারণা মাথায় চলে আসে অটোমেটিক্যালি যে আমরা হেল্পলেস, সমাজের দোষ, সরকারের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, এটা ঠিক মতো হচ্ছে না, ওটা ঠিক মতো হচ্ছে না, এই জন্য মনে হয় আমার কিছু হচ্ছে না। কথার অনেকাংশই সত্য, আসলে ওই প্রবলেমগুলো আছে, ওগুলো না থাকলে হয়তো আপনার কিছু একটা হওয়া আর একটু সহজ হইতো, বাট কথা পুরোপুরি সত্য না। এরকম ইকোনমি আছে যেখানে সব ঠিকঠাক মতো আছে তারপরেও অনেক মানুষের কিছু আসলে হয় না। লার্নড হেল্পলেসনেস এর কনসেপ্টটা যে চলে আসে নিজেদের ভিতরে এটা অনেক সময় আমরা রিয়ালাইজও করি না। অনেক সময় আমরা নিজের মনকে নিজেরা বুঝায় ফেলি যে আমি একটা কাজ করব ভাবতেছি আমি এটা করতে পারতেছি না, অফ কারণ রাস্তা অনেক জ্যাম ছিল, আমার আসতে অনেক কষ্ট হয়েছে এই কারণে, বাট আমরা জিনিসটা ওভাবে চিন্তা করি না যে এর থেকেও কত কষ্ট করে কত কঠিন আরো কঠিনতর জীবন দিয়ে কত মানুষ কত আগায় গেছে। আমরা সবসময় ছোটবেলা থেকে বড় হওয়ার সময় এটাই দেখে আসছি যে আমাদের সবাই আশপাশে সবকিছু নিয়ে কমপ্লেইন করে এবং কখনোই নিজের উপর দোষ আসে না, সবসময় অন্যদের উপর দোষ দেয় যে ওটা ঠিক হইলে, আমার একটা মামা থাকলে বা চাচা থাকলে এটা হইতো, অমুকজন এই কাজটা ঠিক মতো করলে তমুকটা সেভাবে হইতো, এবং কেউ কখনো ভাবে না যে আমি নিজে যদি আরেকটু কম ঘুমাইতাম, আমি নিজে যদি আরেকটু বেশি কাজ করতাম, আমি নিজে যদি আরেকটু স্মার্টলি কাজ করতাম প্রবলেমটা মনে হয় আমার, এটা আমরা কখনো কেউ ভাবি না। এটাকে বলে লার্নড হেল্পলেসনেস, আমরা লার্ন করে ফেলছি ব্যাপারটা ছোটবেলা থেকে, আমাদের ব্রেনের মধ্যে চলে আসছে যে আমরা মনে হয় হেল্পলেস এবং কোনো কিছুর মনে হয় আমাদের আসলে কোনো দোষ নেই, সব চারদিকের বাহ্যিক দোষ, এই ব্যাপারটা কখনোই করা যাবে না। ফোর্থ,
যে কারণে আমার মনে হয় বেশিরভাগ মানুষ নেক্সট লেভেলে যেতে পারে না এবং মধ্যবিত্তর কাতারে থেকে যায়, সেটা হলো ফাইন্যান্সিয়াল নলেজের অভাব এবং ফাইন্যান্সিয়াল এডুকেশনের অভাব। এটা আসলে আপনার পুরোপুরি দোষ না, কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশন যে দরকার একজন মানুষের, আমাদের জীবনের একটা বড় অংশ আমাদের যায় টাকা পয়সা ম্যানেজ করে। আপনি যদি একটু নর্মালি চিন্তা করার চেষ্টা করেন যে পিথাগোরাসের উপপাদ্য আমাদের জীবনে কতটুকু কাজে আসে এবং টাকা পয়সা ম্যানেজ করার স্কিল আমাদের জীবনে কতটুকু কাজে আসে, আমার মনে হয় 100 জনকে জিজ্ঞেস করলে 99 জন বলবে যে টাকা পয়সা ম্যানেজ করার স্কিলটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট। বাট আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য পড়েছি ছোটবেলায়, কিন্তু আমরা কেউ কিন্তু মানি ম্যানেজমেন্টের কোনো স্কিল পড়ি নাই। মানি ম্যানেজমেন্ট আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমের ভিতরে যেহেতু আসে না, এখন আপনি তো যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম বদলাইতে পারবেন না, আপনার যেটা করতে হবে আপনার নিজে নিজে শিখতে হবে। এসব নিজে নিজে শেখার জন্য আমরা দেখবো মানি ম্যানেজমেন্ট বিষয়ে কী কী বই আছে, মানি ম্যানেজমেন্ট বিষয়ে কী কী পডকাস্ট আছে, মানি ম্যানেজমেন্ট বিষয়ে কী কী ইউটিউব চ্যানেল আছে, ওগুলা দিয়ে আমরা একটা নেইবারহুড এফেক্ট সৃষ্টি করে চেষ্টা করবো ফাইন্যান্সিয়ালি যত বেশি লিটারেট হওয়া যায়, যত বেশি আমি বুঝতে পারি যে ইকোনমি কীভাবে কাজ করে, টাকা কিভাবে ছাপায়, আমার টাকাটা নিয়ে আসলে কি করা উচিত, আমার গোল্ড কেনা উচিত না সিলভার কেনা উচিত নাকি সঞ্চয়পত্র কেনা উচিত, টাকাটা ব্যাংকে রাখলে আসলে লাভ হয় না ক্ষতি হয়, স্টক মার্কেটে 5 বছরের জন্য টাকা রাখবো না 15 বছরের জন্য টাকা রাখবো, স্টক মার্কেটে আমি যখন টাকাটা দেই তখন ওই টাকাটা নিয়ে কোম্পানিটা আসলে কি করে, পুরো এই ইকোসিস্টেমের নলেজ যত আপনার বাড়বে, নলেজ তো শেষ নাই, নলেজ বাড়তেই থাকবে, এবং যত নলেজ আপনার বাড়বে ততই সমান্তরাল এবং বিপরীতভাবে আপনার পোর হয়ে জীবন কাটানোর সম্ভাবনা কমবে। যতই আপনার নলেজ কম থাকবে ততই আপনার এই উল্টাটা, ততই আপনার পোর হয়ে বা স্বাচ্ছন্দ্যময় একটা জীবন না কাটানোর সম্ভাবনা অনেক বাড়বে। ফিফথ পয়েন্ট, ট্রেডিং টাইম উইল নেভার মেক ইউ রিচ আনলেস ইউ আর গেটিং আ পোর্শন অফ দ্য কোম্পানি। ইংরেজিতে বললাম, কেন বললাম আমি জানি না। আমরা বেশিরভাগ মানুষ কি করি, আমরা বেশিরভাগ মানুষ চাকরি করি, এবং আমরা যখন চাকরি করি তখন আসলে আমরা কি করি, আমরা আমাদের সময় দেই, তার বদলে আমরা মাস শেষে একটা বেতন পাই। এই জিনিসটা ভেবে মনে হয় না, কারণ কোম্পানিরা কখনো বলে না যে তোমার প্রত্যেক ঘন্টার জন্য এত টাকা দিচ্ছি। সবাই বলে যে তুমি সপ্তাহে 5 দিন আসবা, আমাদের সপ্তাহে 1 দিন ছুটি, বা আমাদের সপ্তাহে 2 দিন ছুটি, বছরে 21 দিন বন্ধ বা 26 দিন বন্ধ পাবলিক হলিডে টলিডে মিলায়, এবং প্রত্যেক মাসে তোমার বেতন এত। সবাই স্ট্রাকচার করে এইভাবে। আপনি দেখবেন বিদেশে আরো সুন্দর করে স্ট্রাকচার করে, ওরা মাসেও বলে না, ওরা একবারে বছরে বলে। বা ইন্ডিয়াও এখন এই কালচারটা আছে, ওরা বলে যে বছরে তোমাকে দিব 80 লাখ টাকা, সাথে এই বেনিফিট ওই বেনিফিট, তুমি করবা নাকি এই কাজটা। যত বড় করে ম্যাক্রো ভিউতে দেখাইতে পারে কোম্পানি, তত জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমি যদি আপনাকে এখন বলি যে তোমাকে আমি 500 টাকা দিব, এই কাজটা করো, চান্স আছে আপনি হয়তো করতে চাবেন না। যে বলবো তোমার 2 ঘন্টা লাগবে, 500 টাকা দিব, এই কাজটা করো, হয়তো দেখা যাবে আপনি করতে চাচ্ছেন না। কিন্তু আমি যদি আপনাকে ওইটা ইকুয়েশন টিকুয়েশন মিলায় 500কে প্রথমে 8 দিয়ে গুণ দিই, হইলো 4000, তারপর 4000কে আমি 30 দিয়ে গুণ দিই, হইলো 120,000, তারপর 120,000কে আমি 12 দিয়ে গুণ দিই, এক বছরে আপনার 16 লাখ না 17 লাখ টাকা ইনকাম হবে। ওইভাবে আমি যদি সুন্দর করে সাজায় আপনাকে বলি, সেম ভ্যালু, বাট আপনার ওই কাজটা করে ফেলার চান্স, ওই কাজটা নিয়ে নেওয়ার চান্স অনেক বেশি। এবং এই ট্রিকটা সবাই ইন্ডাস্ট্রিতে খাটায়, এটা খুব পপুলার একটা কর্পোরেট স্ট্র্যাটেজি, যেটা সবাই করে। এবং এইচাররা এভাবেই জিনিসটা সাজায়, যত সুন্দর করে আপনাকে অফারটা দেওয়া যায়, বাট দিন শেষে আপনি আসলে সময় দিচ্ছেন এবং সময়ের বদলে আপনি টাকা পাচ্ছেন। আপনি যখন সময় দিয়ে টাকা নেবেন তখন আপনি কখনোই খুব উচ্চ পর্যায়ের মিলিয়নিয়ার বিলিয়নিয়ার লেভেলে যাইতে পারবে না, কারণ আপনার সময় লিমিটেড। আপনার দিনে 24 ঘন্টার বেশি নাই, এবং কর্মর জন্য 8 ঘন্টার বেশি আপনি সাধারণত দিবেন না। উপরে নিচে 1-2 ঘন্টা যদি আমি বাদ দিই, ট্রাফিক আমি যদি মিলাই, এবং অফিসে যে র্যান্ডম কাজের জন্য আরও 1-2 ঘন্টা যদি আমি বাদ দিই, অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট আসলে 5-6 ঘন্টা আপনার দিনে। সো আপনার ওয়ার্ক আউট যদি 5-6 ঘন্টা হয়, আপনি ওটাকে যতভাবেই গুণ বিয়োগ ভাগটা করেন, জীবনযাত্রার মানের সাথে যদি আপনি মিলান, কোনোভাবেই কোনো ইকুয়েশনেই এটা সম্ভব না যে সময় বিক্রি করে আপনি বড় লোক হয়ে যাবেন। সময় বিক্রি করে আপনি মোটামুটি ভালো লেভেলের একটা জীবন হয়তো কাটাতে পারেন, যদি খুব ভালো চাকরি হয় এবং আপনি যে স্কিল দিয়ে সময়টা ব্যয় করতেছেন ওই স্কিলটা হাই ভ্যালুড স্কিল হয়। বাট ইন জেনারেল সময় দিয়ে বড় লোক হয়ে যাওয়ার চান্স কম। যদি আপনার কোম্পানির শেয়ারটা থাকে, ফেসবুক যারা আর্লি জয়েন করেছে বা গুগলে যারা আর্লি জয়েন করেছে, তারা কিন্তু শুধু বেতন পায় নাই, সময়ের বদলে টাকা, ওই মডেল ছিল না ওদের, শুধু তারা কোম্পানির স্টক পেয়েছে। স্টক দেয়া Fortune 500 বলেন, Inc. 5000 বলেন, সিলিকন ভ্যালি বলেন, স্টার্টআপ ইকোসিস্টেম বলেন, স্যাস ওয়ার্ল্ড বলেন, সব জায়গায় খুব কমন একটা ফেনোমেনা। বাংলাদেশের কর্পোরেট জগতে তো এটা খুব কমন না। আপনি অমুক কোম্পানিতে চাকরি করতে গেলে আপনাকে বেতনের সাথে সাথে ওই কোম্পানির স্টক দিবে না, এবং যদি না দেয় সেক্ষেত্রে আপনি আসলে সময় দিচ্ছেন তার বদলে টাকা পাচ্ছেন। এই ইকুয়েশনটা কখনোই আপনার জন্য পজিটিভ ইকুয়েশন হবে না। সো এই ইকুয়েশনটা থেকে যত দূরে আপনি যেতে পারেন তত আসলে আপনার জন্য ভালো। এই তো এই 5টা কারণ আমার মনে হয় বড় কারণ, যে কারণে অনেক মানুষ অনেক ভাবে যে আচ্ছা আমি যদি মিলিয়নিয়ার হতে পারতাম, আচ্ছা আমি যদি বিলিয়নিয়ার হতে পারতাম, আচ্ছা আমার যদি 5 কোটি টাকা থাকতো, এরকম অনেক মানুষ ভাবে। বা দিন শেষে আসলে তেমন কিছু করা হয়ে ওঠে না, কারণ এই 5টা ট্র্যাপের মধ্যে আপনি ঘুরে ফিরে পড়ে যাচ্ছেন বারবার। এবং এই ট্র্যাপগুলো এমন
যে ট্র্যাপগুলো আপনি যে পড়তেছেন এটা আপনি কখনো দেখতে পারবেন না। আমাদের হাতে ব্যথা হইলে তো হাত নাড়াইতে কষ্ট হয়, তখন আমরা বুঝি যে আমাদের ডাক্তারের কাছে যাইতে হবে। বাট এই প্রবলেমগুলো ওইভাবে সিমটম দেখা যায় না, এই কারণে সিমটম যেহেতু দেখা যায় না ওইভাবেই জীবন চলতে থাকে। এবং আমরা যখন মরে যাই তখন আমরা ভাবি যে কিছু একটা যদি আমরা অন্যভাবে করতাম তাহলে মনে হয় আমাদের জীবন আরো অনেক সুন্দর হইতো, কিন্তু ওই কিছু একটাটা যে কি এটা আমরা কেউ বুঝতে পারি না। আপনাদের কি মনে হয় আর কি কি করা যেতে পারে যেন আমরা এই র্যাট রেসটা থেকে বের হয়ে আর একটু জীবনের উচ্চতর আনন্দের দিকে বা উচ্চতর একটা জীবন ব্যবস্থার দিকে আগায় নিতে পারি নিজেদের? ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।